তুমি আমার কাগজ দিয়ে দাও বাস তোমার কাগজ দিয়ে দাও আমি গ্যারান্টি দিই না আজ নিয়ে যাব বাস দিয়ে দাও আমার কোনো অভিযোগ নাই তুমি কাগজ দিয়ে দাও বাস খালাস বাস বিজেপি প্রার্থীর কাছ থেকে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার কান্দি পঞ্চায়েত সমিতির গোকর্ণ এক নম্বর অঞ্চলে ১৩ নম্বর পঞ্চায়েত সমিতির ভারতীয় জনতা পার্টির প্রার্থী সিকন্দ্রা শেখের নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই মতো রবিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আমি বিজেপি থেকে দাঁড়িয়েছি এটা এটাই ঘটেছে যে সিদ্দিক আমার সঙ্গে ফোনে একটু কথা বলেছি সিদ্দিককে সিদ্দিক হচ্ছে গোসাডোব বাড়ি হ্যাঁ তারপরে আমাকে সিদ্দিক তৃণমূল করে সিদ্দিক তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে সিদ্দিককে আমি বললাম যে এরকম ব্যাপার আমি বাড়ি যাব আমার কাজ শেষ হয়ে গেছে তো বললো তোমার সঙ্গে একটু কথা আছে হ্যাঁ তুমি এখানে ভিতরে এসো হ্যাঁ তারপরে ভিতরে এসে কাগজপত্র নেওয়ার পরে হ্যাঁ ওকে বলি আমি সকালে গেলাম যে কাগজপত্র আমার ফেরত দাও তো বলছি কাগজপত্র তো আমার অফিসে দিয়ে দিয়েছি অফিসে আছে সমস্ত ঘটনাও বলো একে প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে কি উইথড্র করে নাও না হলে বাড়িতে থাকতে দেব না তো আমরা এখন আশি স্যারকে সমস্ত জানালাম লিখিত অভিযোগ জমা দিচ্ছি আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি রাজ্যপালের যেখানে পিস কমিটি যেটা হয়েছে সেখানে আমি মেল করব। আর আমাদের বিরোধী দলের নেতা আছেন শুভেন্দু দাকেও আমি মেল করব। কেন আমরা চাইছি কি দেখুন যদি আপনার এত ভয় আছে তাহলে আপনি একটা সাধারণ ব্যক্তিকে কেন ভয় দেখাচ্ছেন।